ফিউচার গ্রাইডের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রশিক্ষণের জগতে এক অনবদ্য নাম ফিউচার গাইড। এই ফিউচার গাইড বহরমপুর শহরের ঐতিহ্যবাহী গ্র্যান্ড হল ময়দানে আয়োজন করেছিল একটি সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের। এদিন সংস্থার কর্ণধার জানালেন, অবসরপ্রাপ্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদেরকে আজকের এই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হলো এবং সেই সঙ্গে শহরের কিছু বিশিষ্ট চিকিৎসক এবং সম্মানীয় ব্যক্তিদেরকে এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে সম্বর্ধনা প্রদান করা হয়। এর সাথে আয়োজন করা হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের অংশগ্রহণ করেছিল সৃজন সাংস্কৃতিক সংস্থা। বহরমপুর থেকে প্রান্তিক চ্যাটার্জির রিপোর্ট, ডিএন টিভি বাংলা। তবে প্রথমে আমি বলব যে বহরমপুর শহরের এই যে ফিউচার গাইড, আই শুড বি প্লিজ দ্যাট আই এম হিয়ার, এবং খুব ভালো লাগছে যে এত বছর কাটিয়ে ভুলে করতে দেবো, কারণ যারা মঞ্চে উঠছেন তারা কিন্তু আমাদেরই মানুষ এবং আমরাও তাদের। সুতরাং নিজেদের যখন চন্দনের সেটা করে দিচ্ছেন আমাদের বিষয়, এবং উত্তরীয় প্রদান করছেন আমাদের সুস্মিতা এবং ডাক্তারবাবুকে একটা মেমেন্ট আজকে একটা স্মারক তুলে দিয়েছেন কাপড়ে। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি যে আপনার এত সময় গ্রহণ করেছেন। ধন্যবাদ সোমেনদা, আমাদের উনি অনেক প্রতিভাবে সুস্মিতা সুমিতাকে উত্তরীয় প্রদান করাচ্ছেন, উদ্বুদ্ধ করেছে অনেকেই তার কাছ থেকে অনেক কিছু, এই পেশা অনেক কিছু শিখেছে। তাই সুনীল দেবনাথ অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে ফিউচার গাইডের কলা। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি জানালেন। এবং সেই ঔষধ শিল্পের প্রাক্তন প্রতিনিধিদের জন্যই আজকের আমাদের এই অনুষ্ঠান, এবং এই প্রাক্তন প্রতিনিধিদের আমরা কিছু সম্বর্ধনা জ্ঞাপন এবং তার সাথে এই ঔষধ শিল্পের যারা সর্বোচ্চ স্তরে রয়েছেন আমাদের যারা চিকিৎসকগণ তাদের উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রামটা আজকের প্রোগ্রাম। এবং আগামী দিনে আমরা এরকম আরও অনেক প্রোগ্রাম করতে চলেছি, আপনারা সঙ্গে থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন যাতে ফিউচার গাইড আরও অনেক বড় জায়গায় যায়। ধন্যবাদ। এই ভাবনার কেন, এই ভাবনা কেন বলতে, আজকে আমরা যখন ফিউচার গাইড শুরু করেছিলাম তখন ফিউচার গাইডের উদ্দেশ্য ছিল শুধুমাত্র যারা নূতন, মানে যারা এই সমাজের নতুন জীবনের যারা দূত অ্যাকচুয়ালি, তাদেরকে আমরা কর্মসংস্থানের জন্য এই আমাদের এই সংস্থা আমরা শুরু করেছিলাম ফিউচার গাইড, যার নাম যার যেটা নভেম্বর 2019 সালে, 19 নভেম্বর 2019 সালে এটা শুরু হয়েছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে 4 বছর পর এসে আমরা এটাই আমাদের ভাব, মানে আমাদের অনুভূতি দিল যে আমরা যদি নতুনদের পাশাপাশি পুরনোদের জন্য যদি কিছু করতে পারি, যে পুরনো যারা এই প্রফেশনে ছিলেন, যারা প্রাক্তন এই প্রফেশনে তাদের অবদান রেখে গেছেন এবং তাদের অবদান রেখে গিয়ে তাদের সুপ্রশস্ত এই রাস্তাটাকে প্রশস্ত করে দিয়ে গেছেন, তো সেই জন্যই আমাদের আজকের এই ভাবনাটা যে তাদের জন্য আমরা কিছু একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, কি আমাদের ছোট্ট প্রয়াস তাদের জন্য আমরা করেছি, এই ভাবনা চিন্তা থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটা। আজকে বিশেষ আকর্ষণ কী থাকছে? আজকের বিশেষ আকর্ষণ থাকছে আমরা প্রধান অতিথি যাদেরকে ডাকা হয়েছে ওনারা সমাজে, আমি প্রথমেই বললাম সমাজের উচ্চস্তর ব্যক সর্বোচ্চ স্তরে যাদেরকে আমরা বসিয়ে রেখেছি, যারা চিকিৎসকগণ, বিভিন্ন চিকিৎসক বিশিষ্ট চিকিৎসকগণদের আজকে সম্বর্ধনা দেওয়া হবে, প্রাক্তন যারা ঔষধ শিল্পের যারা অবদান রেখে গেছেন, প্রাক্তন ঔষধ শিল্পের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে আমরা সম্বর্ধনা, এবং তার পাশাপাশি আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি, তার সাথে নাচ গান বাজনা আবৃত্তি কবিতা এবং তার সাথে আমাদের সহযোগিতায় সৃজন গ্রুপ আমাদের খুব সহযোগিতা করেছে, সৃজন টিম, ওদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। এবং এই এর মধ্যে দিয়ে আমরা সংস্কৃত এবং শেষে আমাদের সবথেকে একটা আকর্ষণীয় আমাদের একটা নাটক রয়েছে এবং তার মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে নিয়ে যাব, চালনা করব। সব নারীরই একই বায়না চাই প্রামাণিক জুয়েলার্সের গয়না।
আপনি কি মনের মতো গহনা খুঁজছেন? তাহলে আজই চলে আসুন স্বর্গীয় কিরিটি ভূষণ প্রামাণিক প্রতিষ্ঠিত প্রামাণিক জুয়েলার্সে। এখানে পাবেন নিজস্ব কারিগর দ্বারা প্রস্তুত অত্যাধুনিক ডিজাইনের সোনা ও রূপোর গহনা। আমাদের ঠিকানা শেরপুর জয়পুর মোড় মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 7001-44547 অথবা 9749-634262। মনে রাখবেন আমাদের প্রতিষ্ঠানের নাম প্রামাণিক জুয়েলার্স, প্রোপাইটার শ্রীরামকৃষ্ণ প্রামাণিক, ভরসার অপর নাম প্রামাণিক জুয়েলার্স।